প্রিয় শিক্ষার্থীরা, আজকের পরিসংখ্যান অনলাইন ক্লাসে আমরা পরিসংখ্যান দ্বিতীয় পত্রের সম্ভাবনা অধ্যায়ের দুটি প্রশ্ন শিখব, দুটি প্রশ্ন বুঝে নিব। প্রথম প্রশ্নটি আছে, কোনো নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান এক ব্যাখ্যা করো। আমরা জানি নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান এক, অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান শূন্য। আমাদেরকে এখানে প্রশ্ন দেওয়া আছে, কোনো নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান এক ব্যাখ্যা করো। তাহলে ব্যাখ্যাতে আসি, কোনো দৈব পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এর মধ্যে এ একটি ঘটনা এবং এ ইজ ইকুয়াল টু এস হলে এই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে কোনো একটি পরীক্ষাতে আমাদের নমুনা ক্ষেত্র থাকবে। নমুনা ক্ষেত্রকে আমরা এস দ্বারা প্রকাশ করি, যেমন সংখ্যা নিক্ষেপ ঘটনায় নমুনা ক্ষেত্র 1, 2, 3, 4, 5, 6, সেটাকে আমরা সেট আকারে প্রকাশ করি আমরা এস দ্বারা, এবং যে কোনো ঘটনাকে আমরা এ বি সি ইত্যাদি দ্বারা প্রকাশ করে থাকি। এখানে আমরা লিখলাম, কোনো দৈর্ঘ্য পরীক্ষার নমুনা ক্ষেত্র এস এর মধ্যে একটি ঘটনা এবং এ ইজ ইকুয়াল টু এস হলে এই ঘটনাকে নিশ্চিত ঘটনা বলা যায়। এখন আমরা যে নমুনা ক্ষেত্র এস ধরলাম, তার একটা উপাদান সংখ্যা থাকবে। এ একটি ঘটনা ধরলাম, ঘটনাটির অনুকূল উপাদান সংখ্যা থাকবে। তাহলে ধরা যাক, নমুনা ক্ষেত্রের মোট উপাদান সংখ্যা নাম্বার অফ এস, এ ঘটনার অনুকূল উপাদান সংখ্যা নাম্বার অফ এ। যেহেতু এ ইজ ইকুয়াল টু এস, সুতরাং আমরা লিখতে পারি নাম্বার অফ এ ইজ ইকুয়াল টু নাম্বার অফ এস। এখন আমরা এ ঘটনার সম্ভাবনা সূত্র বের করব। কোনো ঘটনার সম্ভাবনা সূত্র হলো ওই ঘটনাটির অনুকূল উপাদান সংখ্যা ডিভাইডেড বাই মোট উপাদান সংখ্যা। যেহেতু এখানে আমাদের ঘটনা এ, তাহলে আমরা প্রবেবিলিটি অফ এ ইজ ইকুয়াল টু লিখতে পারি নাম্বার অফ এ ডিভাইড বাই নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু নাম্বার অফ এস ডিভাইড বাই নাম্বার অফ এস ইজ ইকুয়াল টু 1। নাম্বার অফ এস এবং নাম্বার অফ এস কাটাকাটি গেলে 1 থাকে, অর্থাৎ নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 1। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা শিখলাম কোনো নিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 1। এবার আমরা পরের কোশ্চেনে চলে যাই। একটি ঘটনার সম্ভাবনা 0.5 হলে ঘটনাটি কিরূপ ব্যাখ্যা করো। ব্যাখ্যা হলো, আমরা জানি নিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 1 এবং অনিশ্চিত ঘটনার ক্ষেত্রে সম্ভাবনার মান 0 থেকে বড় এবং 1 থেকে ছোট হয়। যেহেতু খেয়াল করো, এখানে প্রশ্ন দেওয়া আছে ঘটনাটির সম্ভাবনা 0.5, যেহেতু এটা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট, তাহলে আমরা বলতে পারি ঘটনাটি একটি অনিশ্চিত ঘটনা। এবার আমরা ব্যাখ্যাতে চলে যাই। অনিশ্চিত ঘটনা ঘটবার ক্ষেত্রে পরিপূর্ণ নিশ্চয়তা থাকে না, অর্থাৎ যে ঘটনাটি ঘটবে সেটা ঘটতেও পারে নাও ঘটতে পারে, তাকে আমরা অনিশ্চিত ঘটনা বলবো। অনিশ্চিত ঘটনার সম্ভাবনার মান 0 চেয়ে বড় কিন্তু 1 থেকে ছোট হয়। এখানে ঘটনাটির সম্ভাবনা 0.5, যা 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট। অতএব এই ঘটনার সম্ভাবনা 0.5 হলে ঘটনাটি হবে একটি অনিশ্চিত ঘটনা। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নে অনেক সময় দেওয়া থাকে একটি ঘটনার সম্ভাবনা 0.85 কিংবা একটি ঘটনার সম্ভাবনা 0.65 হলে ঘটনাটি কীরূপ ব্যাখ্যা করো। উত্তরটা আমাদের ঠিক একই রকম হবে, 0 থেকে বড়, 1 থেকে ছোট, বিদায় এই ঘটনাটি অনিশ্চিত ঘটনা। তাহলে আজকে এতটুকুই।